মেরি ক্রিসমাস এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তো 25th ডিসেম্বর, ক্রিসমাস। আজ সেরকম কিছু করিনি সকাল থেকে, তো এই সন্ধেবেলা একটু টুকটাক খাওয়া দাওয়ার পর্ব চলছে এই আর কি। আর কাল বলেছিলাম যে 25th ডিসেম্বর একটা নতুন ব্লগ করব, আর সেখানে বলেছিলাম একজন আসতে চলেছে আমাদের বাড়িতে, তো সে কে চলো দেখাই তার মুখখানা। বলো, হাই বলো। ইনি হলেন আমার পরম পূজনীয় প্রতিদেব মহাশয়। তো আজকে এই কিছুক্ষণ আগে এলো, আজকে ওর অফিস ছিল আজকেও, তো ওই কারণেই একটু দেরি করে এই ব্লগটা স্টার্ট করলাম। ভেবেছিলাম যদি সকালে আসতে পারতো তাহলে সকাল থেকেই ব্লগটা করতাম, তো আর কি করা যাবে। এমনিতেও 25th ডিসেম্বর নর্মালি আমরা ঘরেই ম্যাক্সিমাম টাইমেই কাটাই, ঘরে থাকতেই বেশি ভালো লাগে। আমরা একটু পার্ক স্ট্রিটে গেছিলাম, কিন্তু মানে ওটাই আমার ফার্স্ট টাইম, এর আগে আমি কোনোদিনই পার্ক স্ট্রিটে 25th ডিসেম্বরে যাইনি। তুমি যেভাবে লোকের ভিড় দেখে পালিয়ে আসো, ওই অভিজ্ঞতা 2015-17 আছে। চার্চের দূর থেকে তুমি গিয়ে ফিরে গিয়ে আবার সেই চলে এলে হাতি বাগানে। ওটাই, কিছু করার নেই, কিছু করার নেই, কারণ আমার মানে আমি ভীষণ ভিড় ভাড়ে যাওয়াটা অ্যাকচুয়ালি পছন্দ করি না, এক নম্বর। আর দুই নম্বর, হাঁটতে হাঁটতে আমার পায়ে জানি না কেন একটুখানি হাঁটলেই পায়ের মধ্যে গাদাখানেক ফোসকা আসে, তো সমস্যা হয়ে যায় ওই কারণে। এছাড়া আমার খুব বেশি ভিড় ভাড় আমার পছন্দ হয় না, ওর জন্যই মেনলি যাওয়া, কারণ ও পছন্দ করে। ওকে দেন, আমরা একটু গল্প করি, তোমরাও এনজয় করো, টাটা। কেমন হয়েছে? ক্রিস্পি হয়েছে? ঘুষা খাওয়ার সময় কম কথা বলাই ভালো, খেতে দাও। এটা এটা নিয়ে কটা চলছে? এটা 2 নম্বর এখনো চলবে। কতক্ষণ চলবে? যতক্ষণ ট্যাঙ্কি খালি আছে। ঠিক আছে, খাও, আমি নেক্সটটা বানিয়ে নিই। গুড মর্নিং, এখন আমরা একটুখানি বেরোচ্ছি ভোরবেলায়, একটু এপাশ ওপাশ ঘুরে আসি। শীতের সকালে একটু বাইরে বেরোতে এত ভালো লাগে না, বলার মতো নয়। ও, ঠান্ডা তো লাগছে। ঠান্ডা লাগছে, ওটা একটুখানি কনসিডার করে নেওয়া যায়। এই পরিবেশ, এই ভিউজ, এই জিনিসগুলো পাওয়া যাবে না না হলে। একটা চায়ের দোকান খুঁজছি অ্যাকচুয়ালি, তো জানি না পাবো কিনা এখানটাতে, দেখা যাক। যদি চা পাওয়া যায় একটু চা খাবো, তারপরে রাস্তার কোন দিকে যাচ্ছে জানো? এই চম্পাহাটির দিকে, যেখানে বাজি ফেমাস। আমার এক কাপে হয়ে গেছে, এটা ওর সেকেন্ড কাপ চলছে।
এক কাপে মন ভরেনি। অ্যাকচুয়ালি চাটা অনেক ভালো বানিয়েছে আজকে। তো এখন আমরা এই রাস্তাটা একটু হাঁটি, ফাঁকা রাস্তা বেশ, পাশে একটা ছোট পুকুর টাইপ আছে। চাটাও শেষ করে নেবে, তারপরে বাড়ির দিকে চলে যাবো, তাই তো? অনেকটা সময় কাটালাম এখানে, এবার এবার বাড়ির দিকে রওনা হই, যাই দেখি বাড়ি গিয়ে কি করা যায়। চলো, ব্রেকফাস্ট কি হচ্ছে আজকে? ব্রেকফাস্টে আজকে হচ্ছে পাও ভাজি। তো এখন প্রিপারেশন চলছে, চপিং প্রায় হয়ে এসেছে সব, মাই বানাবে তার জামাইয়ের জন্য আজকে। তো আমি শুধু একটু হাতে হাতে করে দিচ্ছি। কতক্ষণ লাগবে? খুব খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি এটা বানিয়ে নাও, আবার রান্নার পরে আমরা ফিরে আসছি। এই যে পাউরুটি। কি করছো মা? এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, পাও ভাজি বানাচ্ছি জামাইয়ের জন্য। জামাই খুব ভালোবাসে খেতে, আর দুপুরবেলা বানাবো বিরিয়ানি, ওইটা তো খুবই ভালোবাসে। বাপরে, কালারটা তো দারুণ এসছে, লাল লাল একদম। ঘুমটা ঠিক হয়নি নাকি তোমার? আজকে তাড়াতাড়ি উঠতে হয়েছে না, ভোরবেলা আবার দুপুরবেলা একটা ঘুম ঘুমিয়ে নেব। রাতে লেট নাইটে শুতে পারবো, ওটা অসুবিধা হয় না, বাট ভোরবেলা উঠতে আমার খুব প্রবলেম হয়। যখন এক্সাম থাকতো কলেজের সময়, ভোরবেলা 4টা এরকম নাগাদ উঠে পড়তে বসতাম, মানে জীবনটা যেন বেরিয়ে যেত। সবাই বলে যে চা খেলে নাকি মাথা ব্যথা কমে যায়, কফি খেলে মাথা ব্যথা কমে যায়, আমার তো হয় না, বাট আজকে দেখি ট্রাই করে। অ্যাকচুয়ালি আমার চা কফি বা এইসব কোনো কিছুরই নেশা নেই, এই শীতের জন্য একটু হালকা একটু কফি খাই, এই যা আর কিছু না। কফিটা করা আছে, দেখো স্ট্রাইক করে। হ্যাঁ, এর আবার চায়ের ভীষণ নেশা, সকালে বিকেলে দুবেলাই চা চাই। কিসের নেশা? চারবার মাত্র খাই। চারবার? অফিসে থাকলে অনেকবার, তাই না? আর ঘরে থাকলে পরে দুইবার। অফিসে আরো দুটো পার্টনার পেলে আরো 7-8 বার 9 বার হয়ে যায়, বেসিক্যালি নীলাঞ্জন দা থাকলে। নীলাঞ্জন দা, তুমি কম কম খাও চা, আর ওকেও কম কম খাওয়াও। শুভদীপ চা ভালোবাসে। ঠিক আছে, চলো চলো কফিটা আমরা খাই। কফিটা শেষ করি, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা বাঙালিদের সাথে চা কফি খাই, পান করি না। হ্যাঁ, আমরা সবকিছু খাই, আমরা কিছু পান করি না।
এভরিওয়ান, আমি অ্যাকচুয়ালি কালকের ব্লগটার কন্টিনিউ করিনি। কালকে অ্যাকচুয়ালি দুপুরে একেবারে পেট ঠুসে খেয়ে একদম ভাত ঘুম দিয়েছিলাম আমরা সবাই, তো উঠেছি অনেক লেটে, ওই কারণে আর কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে এখন ভোর 5:30 বাজে, দেখো কেমন অন্ধকার চারিদিক। তো এখন ও মানে আমার হাজবেন্ড বেরোবে, অফিস যাবে, তো জেনারেল শিফট রয়েছে আজকে, মানে 8:00 থেকে ডিউটি। তো এই কারণে উঠেছি, ওই একটু কফি করে দেবো আর টিফিনটা বানিয়ে দেবো। তো আজকে পরোটা করছি আমি ওর জন্য, গাজরের পরোটা, আর যে কোনো পুর ভরা পরোটার সাথেও একটু টমেটো সস খেতে ভালোবাসে, তো ওটাই আজকে টিফিনে দেবো, গাজরের পরোটা আর হচ্ছে টমেটো সস। কালকে রাতেই হাফ রেডি করে রেখেছি, এখন শুধু পরোটাটার মধ্যে পুরটা ভরবো আর ভাজবো আর টিফিনটা প্যাক করে দেবো। তো চলো দেখাই তোমাদেরকে গাজরের পরোটাটা কেমন হয়েছে। পরোটা রেডি, শুধু এবার এটাকে প্যাক করব। ও অ্যাকচুয়ালি এরকম এই সাইডগুলো ফেটে ফেটে গেলে ওটা খেতে ওর বেশি ভালো লাগে, একটু বেশি ক্রিসপি আর অয়েলি লাগে, ওই কারণে ও পছন্দ করে। ওই কারণে না ফাটলেও একটুখানি জোরে প্রেস করে ধারগুলোকে একটুখানি এরকম করে দিই। তো এটাই এবার একটু প্যাক করে নিই, ওর বেরানোর সময় হয়ে এসছে। ওকে স্টেশন ছাড়তে চলে গেছে বাবা, সামনেই স্টেশন। তো এখানেই ব্লগটা আজকে এন্ড করছি, আর লম্বা টানবো না ব্লগটা, কারণ 25 ডিসেম্বর থেকে চলছে, আজকে 27th। তো এটাই, খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগ নিয়ে আসছি। তো সাথে থেকো আর খুব ভালো থেকো, টাটা।